সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ জগলুল হায়দার ইকবাল সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ সরকারি আসাদ কলেজ মসজিদ আজকের আলোচনার বিষয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য মানব শরীর বিজ্ঞান কোর্সের সমন্বয় অধ্যায়টি সমন্বয় অধ্যায়টি আলোচনার শুরুতে আমরা সমন্বয় নিয়ে আলোচনা করব তাহলে সমন্বয় কি সেটা আমাদের প্রথম জানতে হবে সমন্বয় হচ্ছে যে পদ্ধতিতে প্রাণী তার নিজের অঙ্গ মধ্যে সংযোগ স্থাপন করে বা সারা সৃষ্টি করে কার্যক্রম সম্পাদন করে সেই পদ্ধতির নাম হচ্ছে সমন্বয় বা কোঅর্ডিনেশন সমন্বয়ের মাধ্যমে জীব বা প্রাণী তার নিজের শরীরের অভ্যন্তরীণ এবং বহি পরিবেশের মধ্যে সংযোগ স্থাপন করে কার্য সম্পাদন করে থাকে প্রধানত দুটি তন্ত্রের মাধ্যমে জীব সমন্বয় সাধন করে একটি হচ্ছে স্নায়ুতন্ত্র অন্যটি হচ্ছে অন্তঃক্ষরা বা তন্ত্র এই দুটি তন্ত্রের মাধ্যমে প্রাণী তার শরীরের অন্ত ও বহি পরিবেশ উভয় ক্ষেত্রেই সমন্বয় সাধন করে থাকে বহি পরিবেশের যে কোনো পরিবর্তনে প্রাণী সারা প্রদান করে এবং তার অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সক্ষমতা অর্জন করে অভ্যন্তরীণ পরিবেশেও প্রাণী তার বিভিন্ন অঙ্গতন্ত্র বা অংশের মধ্যে সমন্বয় সাধন করে থাকে প্রকৃতির সকল প্রাণী এমনকি কি এমিবাও এমি প্রতিকূল পরিবেশ হতে অনুকূল অবস্থায় আসার জন্য নিজ দেহের কার্যগত পরিবর্তন সাধন করে থাকে এক্ষেত্রে স্নায়ুকোষ সংবেদিকোষ প্রভৃতি প্রাণীর সমন্বয়ে অগ্রণী ভূমিকা পাল করে তাছাড়া হরমোন নামক রাসায়নিক পদার্থ যেটা অন্তঃখরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেই হরমোন প্রাণীর শারীরবৃত্তীয় কার্যক্রমের সমন্বয় সাধন করে যেমন প্রাণীদেহের পাকস্থলিতে খাদ্যকণা পৌঁছালে পাকস্থলীর গ্যাস্ট্রিন নামক হরমোন পাকস্থলীর খাদ্য হজমকারী বিভিন্ন এঞ্জাম নিঃসরণে পাকস্থলীর গাত্রকে প্রভাবিত করে বা উত্তেজিত করে এভাবে যখন এঞ্জাম মিশ্রিত হয় তখন খাদ্য হজম হতে সহায়তা করে এভাবে গ্যাস্টিন হরমোন খাদ্য পরিপাকে সমন্বয় করে থাকে সকল ধরনের সমন্বয়কে দুটো ভাগে ভাগ করা যায় স্নায়ু গঠিত সমন্বয় এবং রাসায়নিক বা হরমোন গঠিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমরা এতক্ষণ আলোচনা ভালোভাবে বুঝে থাকো তাহলে আমি সম্মুখ দিকে অগ্রসর হতে চাই এবার আমরা স্নায়ুগঠিত সমন্বয় নিয়ে আলোচনা করব স্নায়ুতন্ত্র ও সমন্বয় স্নায়ুতন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গ তন্ত্রের কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটিয়ে থাকে স্নায়ুতন্ত্র ভ্রণীয়, অ্যাক্টোডার্ম থেকে উদ্ভব হয় সমন্বয়ে স্নায়ুতন্ত্র মুখ্য ভূমিকা পালন করে প্রাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন উদ্দীপনা সৃষ্টি ও তাদের সারা প্রদানের মাধ্যমে স্নায়ুতন্ত্র সমন্বয় সাধন করে থাকে অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন নিয়ে স্নায়ুকলা গঠিত হয় এই স্নায়ুকলা স্নায়ুতন্ত্রের কার্যক্রম সম্পন্ন করে এই জন্য নিউরনকে সারা স্নায়ুকলা তথা স্নায়ুতন্ত্রে একক বলা হয় অর্থাৎ সমগ্র স্নায়ুতন্ত্র ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুকোষ নিয়ে গঠিত বা নিউরন নিয়ে গঠিত স্নায়ুতন্ত্র দেহে জালকের মতো ছড়িয়ে থাকে স্নায়ুতন্ত্র প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাহা থাকে এটি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড নিয়ে গঠিত এখানে সমস্ত তথ্য বা সংবাদ গৃহীত হয় এবং সে অনুযায়ী সারা প্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে তারপরে এখন আলোচনা করব মস্তিষ্ক এবং কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক যেটা আমরা করোটি বা করোটিকার মধ্যে অবস্থান করে সুরক্ষিত থাকে প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার এবং গরজন প্রায় এক দশমিক তিন ছয় কেজি হয়ে থাকে মস্তিষ্কে প্রায় এক হাজার কোটি স্নায়ুকোষ বা নিউরন থাকে ব্রুণের বিকাশকালীন সময়ে যখন গঠন সম্পন্ন হয় তখন মস্তিষ্ক তিনটা ভাগে বিভক্ত থাকে ভাগ তিনটি হচ্ছে অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক তবে পূর্ণতা অর্জনের সাথে সাথে মস্তিষ্কের গঠন ও ক্রমশ জটিল হতে থাকে সমস্ত মস্তিষ্ক এবং কাণ্ড একটি আবরণ দিয়ে আবৃত থাকে এই আবরণটির নাম হচ্ছে ম্যানজেস এই মেনিনজেসে যখন কোনো ইনফেকশন বা প্রদাহ হয় তখন সেটাকে বলা হয় মেনিনজাইটিস এবার আমরা আলোচনায় আসি অগ্রমস্তিষ্ক বা প্রোসেন দুটি সেরিব্রাল হেমিসফিয়ার ও একটি ডায়েনসেফালন নিয়ে অগ্র অগ্রমস্তিষ্ক গঠিত হয়ে থাকে সেরিব্রাল হেমিসফিয়ার মস্তিষ্কের সবচেয়ে বৃহদ অংশ করটিকা গহ্বরের অধিকাংশ জায়গা জুড়েই দুটি হেরিব্রাল সেরিব্রাল হেমিসফিয়ার অবস্থিত কর্পাস কলোপসাম দিয়ে ভিতরের দিকে হেমিসফিয়ার দুটি পরস্পর সংযুক্ত থাকে সেরিব্রাল হেমিসফিয়ারের উপরিভাগে সকল তলি কর্টেক্স নামক ধূসর পদার্থ দিয়ে আবৃত থাকে স্থানে স্থানে কর্টেক্সের উঁচু নিচু ভাঁজ থাকে ওই ভাঁজগুলোকে বলা হয় জায়রি এবং যে খাস থাকে খাসগুলোকে বলা হয় সালকি বা সালকি বহু বচনে বা এক বচনে সেটাকে সালকাস কাজ বলা হয় বৃহদাকার কিছু সালকি হেমিসফিয়ারকে বিভিন্ন লোভে বা খণ্ডে বিভক্ত করে দেয় সে খণ্ডগুলোর নাম নির্ভর করে ওই লোভ বা খণ্ডগুলোর উপরে অবস্থিত করোটির অস্থির উপর অস্থির নামের উপর ভিত্তি করে যেমন ফ্রন্টাল অস্থির নামের উপর ভিত্তি করে ফ্রন্টাল অস্থির নিচে যেই লোভ বা খণ্ড থাকে সেটাকে বলা হয় ফ্রন্টাল লোভ এরকমভাবে প্যারাটাল লোভ ট্যাম্পোরাল লোভ অক্সিপিটাল লোভ এগুলো নামকরণ হয়ে থাকে আমরা এবার জানব তাহলে সেরিব্রাল হেমিসফিয়ার কাজ কি সেরিব্রাল হেমিসফিয়ারের প্রধান কাজ হচ্ছে গন্ধ ও স্বাদের অনুভূতি গ্রহণ করা কথা বলা সৃজনশীলতা চিন্তা বুদ্ধিবৃত্তি স্মরণশক্তি প্রেরণার কেন্দ্র হিসেবে কাজ করে বিভিন্ন অনুভূতি কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন করে থাকে এবার আসি আমরা ডায়েন্স সেফলন অগ্রমস্তিষ্কের আরেকটি অংশ হচ্ছে ডায়েন্স অগ্রমস্তিষ্কের তুলনামূলকভাবে কম বিস্তৃত অংশ হচ্ছে ডায়েন্স সেফলন কেন্দ্রীয় অংশের গভীরের অবস্থান ডায়েনসেফাল প্রধানত দুটি অংশে বিভক্ত একটা হচ্ছে থ্যালামাস একটা হাইপোথেলামাস থ্যালামাসের কাজ হচ্ছে সংবেদী উদ্দীপনা গ্রহণ করা এবং রিলে করে সেরিগ্রামে পাঠিয়ে দেওয়া সংবেদ ও কাজের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে কাজ করা দেহের সন্ধি বা জোড়াগুলো নড়াচড়ার কাজে নিয়ন্ত্রণ করা হাইপোথেলামাস ডায়েন তলদেশে হাইপোথেলামাস অবস্থিত দূসর পদার্থের কতগুলো গুছগুচ্ছ নিয়ে এটি গঠিত পিটুইটারির পশ্চাৎভাগের সাথেও হাইপোথেলামাসের সংযোগ আছে হাইপোথেলাসমাসের কাজ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সাথে সংযোগ রক্ষা করা দেহের তাপ নিয়ন্ত্রণ আমরা জানি যখন আমাদের যে কোনো কারণে যদি হাইপোথেলামাস উত্তেজিত হয়ে যায় তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন আমি এটাকে জ্বর বলি অতিরিক্ত রোদের মধ্যেও হাইপোথেলামাস উত্তেজিত হতে পারে অতিরিক্ত ঠান্ডা হাইপোথেলামাস উত্তেজিত হতে পারে তখনও তখনই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় বা কমে বা বেড়ে যেতে পারে তো হাইপোথেলামাসের এই প্রভাবের কারণে আমাদের শরীরে জ্বর হয়ে থাকে জন্য বলা হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হাইপোথেলামাসের ভূমিকা অনস্বীকার্য ক্ষুধা তৃষ্ণা অনুভবের কেন্দ্র এ হিসেবে কাজ করে ক্রোধ ভীতি ও আবেগের কেন্দ্রস্থল হিসেবে কাজ করে পিটুইটারি গ্রন্থির বিভিন্ন হরমিশনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা অগ্রমস্তিষ্কের কাজ এবং এটার গঠন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম এবার আসি আমরা মধ্যমস্তিষ্ক এটি একটা ক্ষুদ্র অঞ্চল অগ্র মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের স্থলে অর্থাৎ দুটা পশ্চাত মস্তিষ্ক ও অগ্র মস্তিষ্কের সংযোগকারী হিসেবে মধ্য মস্তিষ্ক অবস্থিত এটি একটি ক্ষুদ্র অঞ্চল ডায়ান ও সেরিব্রামকে সেরিব্রাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশ ডায়ান হচ্ছে অগ্র মস্তিষ্কের একটি অংশ এই দুইটাকে সংযুক্ত করে মধ্য মস্তিষ্ক ডান ও বাম দুটি অর্ধাংশ নিয়ে গঠিত কাজ হিসেবে দর্শন এবং শ্রবণের রিফ্লেক্স কেন্দ্র হিসেবে কাজ করে দেহের ভারসাম্য রক্ষা ও নড়াচড়ায় ভূমিকা পালন করে এবার আসি আমরা পশ্চাত মস্তিষ্ক পশ্চাত মস্তিষ্ক তিনটি অংশ নিয়ে গঠিত পঞ্চ মেডুলা অবলঙ্কাটা সেরে পন্স মস্তিষ্কের অগ্রভা অঙ্কভাগে মধ্যমস্তিষ্ক মস্তিষ্কের অঙ্কভাগে মধ্যমস্তিষ্ক এবং মেডুল অবলঙ্গাটার মাঝে অবস্থিত একটি চওড়া ও আড়ারিভাবে অবস্থিত পিণ্ডকে পন্স বলেন পন্সের অঙ্কতলে একটি অগভীর খাজ থাকে এর পৃষ্ঠতলকে সেরিবেলাম পৃষ্ঠতল তলে সেরিবেলাম সংযুক্ত অবস্থায় ডেকে রাখি কাজ হচ্ছে শশন মলমূত্র তেগ লালা খরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে সংবেধি ও মোটর মোটরতন্তুর যাতায়াত পথ হিসেবে কাজ করে মেডোলা অবলঙ্গাটা পঞ্চ এবং সুষম্মা কাণ্ডের মধ্যবর্তী অংশই হচ্ছে মেডুলো অবলঙ্গাটা অঙ্কীয়ভাবে মেডুলার উপরের অংশে মধ্যরেখা বরাবর খাদ আছে খাদের প্রতিপার্শ্বে উঁচু অংশকে পিরামিড বলে পিরামিডের পার্শ্বদেশে দেশে অলিভ নামক আরেকটি উঁচু অংশ থাকে মেডুল অবলঙ্গাটার কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করে থাকে হৃৎপিণ্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে সংবেদ আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে নানা অপেক্ষাদ্য পরিপাক নিয়ন্ত্রণ করে থাকে সেরিবেলাম তৃতীয় অংশ পশ্চাৎ তৃতীয় অংশ সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের বৃহত্তম অংশ দুটি হেমিসফিয়ার দিয়ে সেরিবেলাম গঠিত সেরিবেলাম দুটি মধ্যরেখা বরাবর ভার্মিজ দিয়ে যুক্ত থাকে এর বাইরের দিকে ধূসর পদার্থ এবং ভিতরের দিকে শ্বেত পদার্থ বলা হয় ধূসর পদার্থ মানে গ্রে মেটার শ্বেত পদার্থ মানে হোয়াইট ম্যাটার বলা হয় কাজ শরীরের ভঙ্গিমা রক্ষা করে ভারসাম্য রক্ষা করে দেহের বিভিন্ন পেশিকে নিয়ন্ত্রণ করে রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে থাকে এই হচ্ছে মস্তিষ্ক ওর তিনটি অংশের বিবরণ এবং কাজ এবার আমরা আসি মস্তিষ্কের ভেন্ট্রিকল বা গহ্বর সমূহ মস্তিষ্ক নিরেট নয় হ্যাঁ মস্তিষ্ক গঠন নিরেট নয় মাঝখানে ফাঁপা গহ্বর থাকে অভ্যন্তর বা তরল পূর্ণ পদার্থ গহ্বর থাকে গহ্বরগুলোকে ভেন্ট্রিকল বলা হয় যে তরল পদার্থ দ্বারা ভেন্ট্রিকল সমূহ পূর্ণ থাকে তাকে সেরিব্রো স্পাইনাল রস বলা হয় মস্তিষ্কের গহ্বরগুলো তিনটি গহ্বর নিয়ে মস্তিষ্কের তিন ধরনের গহ্বর থাকে পার্শ্ব ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকল চতুর্থ ভেন্ট্রিকল পার্শ্ব ভেন্ট্রিকল থাকে দুটো দুটো সেরিব্রাল হেমিসফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকল দুটিকে পার্শ্ব অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকল বলা হয় তৃতীয় ভেন্ট্রিকলটি অবস্থিত ডায়েনসেফলের মধ্যস্থ গহ্বরটিকে তৃতীয় ভেন্ট্রিকল বলা হয়ে থাকে পার্শ্ব ভেন্ট্রিকল দুটি অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বেন্ট্রিকল তৃতীয় বেন্ট্রিকলের সাথে ইন্টারভেন্ট্রিকার ফোরামিনা বা সাহায্যে সংযুক্ত থাকে চতুর্থ বেন্ট্রিকল এটি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করে অ্যাকুইডাক্টার দ্বারা এটি তৃতীয় বেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আজ এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো কাণ্ড নিয়ন্ত্রিত সমন্বয় সমূহ ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ